নমস্কার, আমি কৌশিক রয়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে জানাতে চলেছি 26শে ডিসেম্বর 2019 বছরের অন্তিম সূর্যগ্রহণ হতে চলেছে। এই যে মহাজাগতিক ঘটনাটি ঘটতে চলেছে, এই দিন কী কী কাজ করবেন না যেটাতে আপনাদের সমস্যা আসবে, এই ভিডিওতে আমি এটা জানাতে চলেছি। এর সঙ্গে আপনাদেরকে জানাতে চলেছি সূর্যগ্রহণের পর আপনারা কি কাজ করলে আপনারা পূর্ণ অর্জন অবশ্যই করতে পারবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছি, যে ক্রিয়াটি আপনারা করবেন অবশ্যই আপনারা ভালো জীবন আপনাদের অতিবাহিত হবে, অর্থাৎ গ্রহের দোষ কাটতে বাধ্য। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, সূর্যগ্রহণের ভিডিও, অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো মেন বিষয়বস্তুতে আসা যাক, সূর্যগ্রহণ কখন হয়। প্রথমেই আপনাদেরকে জানাই, সূর্য, চন্দ্র ও পৃথিবী যখন এক সরলরেখায় অবস্থান করে তখন এই গ্রহণ হয়। এই গ্রহণ শুরু হচ্ছে 26শে ডিসেম্বর 8:17 থেকে 10:57 পর্যন্ত, অর্থাৎ প্রায় 11:00 পর্যন্ত এই গ্রহণ স্থায়িত্ব থাকবে। এই গ্রহণের সময় আপনারা কী কাজ করবেন না, ভুলেও এই কাজগুলো করবেন না, খুব মাইন্ড দিয়ে আপনারা এই ভিডিওটি দেখুন। প্রথমেই জানাই, গ্রহণের সময় আপনারা কোনো খাবার খাবেন না। যদি আপনারা গ্রহণের সময় খাদ্য খাবার খান, সেক্ষেত্রে আপনারা যা পুণ্য অর্জন করেছেন সেটা আপনাদের পুণ্য অর্জনটা নষ্ট হবে, অর্থাৎ একটা নেগেটিভ এফেক্ট আপনাদের উপর চলে আসবে। দ্বিতীয় কথা, এই গ্রহণের সময় আপনারা দাড়ি কাটবেন না, আপনারা ছুরি কাঁচি ধারালো জিনিসের ব্যবহার করবেন না। গ্রহণ চলাকালীন আপনারা আগুন জ্বালাবেন না, অর্থাৎ গ্যাসে কোনো রান্না করবেন না, এটা মারাত্মক ক্ষতি। কিন্তু যদি যাদের অসুবিধা থাকে তারা কি করবেন, আপনারা আগে রান্না করে ঠিক সুতককাল শুরু হওয়ার আগে আপনারা তুলসী পাতা তুলে ওই খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে রেখে দিন, সেক্ষেত্রে এই খাবারটি পরে আপনারা খেতে পারবেন। এবার আপনাদেরকে জানাই, গ্রহণ চলাকালীন আপনারা ভুল করেও স্নান করবেন না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় স্নান করলে আপনাদের নেগেটিভ এনার্জিগুলো আপনাদের মধ্যে প্রবেশ করবেই। এরপরে আপনাদেরকে জানাই, যারা গর্ভবতী মহিলারা আছেন তারা কি করবেন, তারা ভুল করেও সূর্যগ্রহণের দিন বাড়ি থেকে বেরাবেন না। আর যদি একান্তই বেরাতে হয়, আপনারা চন্দনের তিলক মাথাতে দিন, এবং আপনাদের গর্ভে চন্দনের তিলক দিয়ে যদি একান্ত বেরোতে হয়, সেক্ষেত্রে চন্দনের তিলক দিয়ে আপনারা বাড়ি থেকে বেরান। ভুল করেও সূর্যের দিকে গর্ভবতী মহিলারা দেখবেন না, পাশাপাশি সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি, প্রত্যেকের ক্ষেত্রে এই গ্রহণ দেখবেন না। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্যই আপনারা জানেন, কেন গ্রহণ দেখা ভালো নয় এটা নিয়ে আমি আর বিশ্লেষণ করলাম না। পাশাপাশি আপনাদেরকে আরও জানাই, এই গ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে স্নান করুন। সেই স্নান করার মধ্যে, স্নানের জলের মধ্যে আপনারা গঙ্গা জল অথবা তুলসী পাতা দিয়ে অবশ্যই স্নান করুন, সেক্ষেত্রে আপনাদের এই গ্রহণের যে কুপ্রভাব, নেগেটিভ এনার্জিটা আপনাদের কেটে যাবে। গ্রহণের সময় আপনারা কোনো ঠাকুরের বিগ্রহে হাত দিবেন না, ভুল করেও। এই গ্রহণের সময় আপনারা কোনো শুভ কাজ আরম্ভ করবেন না, যে কোনো শুভ কাজ শুরু করবেন না। তো এবার আপনারা কি কাজ করলে এই গ্রহণের পর আপনারা ভালো ফল পেতে পারেন। প্রিয় দর্শক বন্ধু, চন্দ্রগ্রহণের সময় যদি আপনারা, গ্রহণের পরে যদি আপনারা দান করেন, তাহলে 1,00,000 গুণ পুণ্য আপনারা অর্জন করবেন। কিন্তু সূর্যগ্রহণের পরে যদি আপনারা দান করেন, তাহলে
10 লাখ গুণ আপনারা পূর্ণ অর্জন করবেনই করবেন। তো এই সময় সূর্যগ্রহণ হয়ে যাওয়ার পর আপনারা যারা বাস্তবে নির্ধনী তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী অন্ন অথবা বস্ত্র অথবা কিছু অর্থ কিছু জিনিস দিয়ে আপনারা বা কাউকে কোনো দুস্থ মানুষকে ভোজন করান, সেক্ষেত্রে আপনার এই গ্রহণের সুপ্রভাব আপনারা পাবেন দান করলে। পাশাপাশি আপনারা দুস্থ কুকুরকে মিষ্টি খাওয়ান, গরুদেরকে আপনারা কিছু খাবার দিন এবং যাই হোক কোনো জীব সেবা করুন, সেক্ষেত্রেও আপনারা এই গ্রহণের পূর্ণ ফল অর্জন করতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে যাদের রবি নিচস্থ, রবি রাহুযুক্ত, রবি কেতুযুক্ত, রবি শনিযুক্ত, তারা এই গ্রহণের সময় অবশ্যই সূর্যমন্ত্র পাঠ করুন, সেক্ষেত্রে গ্রহণের নেগেটিভ এফেক্ট আপনাদের মধ্যে পড়বে না। ওম আদিত্যায় নমঃ, এই মন্ত্রটি যদি আপনারা মনে মনে জপ করেন এই গ্রহণ চলাকালীন, দেখবেন আপনাদের এই সূর্যগ্রহণের নেগেটিভ এফেক্ট কিছুটা হলেও কমবে। তো প্রিয় দর্শক বন্ধু, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানান। তো আজকে তো সময় শেষ, নমস্কার, ধন্যবাদ।